হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সবাইকে স্বাগত প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আজকে আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপা তার জন্য সর্ষে পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি ওই পেস্ট মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে কুমড়ো পাতাগুলো আগে থেকেই আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম তো ওই কুমড়ো পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব তারপরেই দেখো ইলিশ মাছ দুটো ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছগুলো ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেবো নিয়ে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে এটা আমি এখন ভাপে বসিয়ে দেব। আর এই মশলা ধোয়ার জলটা কিন্তু ফেলে দেবে না মশলা ধোয়ার জলটা লাগবে তো চলো ভালো করে মাখিয়ে নিই দেখো ভালো করে মাখানো হয়ে গেছে ওপর দিয়ে এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এই টিফিন কাটিটা আটকে দেব। ভালো করে আটকাবে যাতে না ভেতরে জল ঢোকে তো দেখো আটকে দেবো আর এখানে আমি দেখো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলেই টিফিন কাটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো চলো ফিরে আসছি কুড়ি মিনিট পর বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য আর এখানে দেখো গরম গরম কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপা চলে এসেছে আর ইলিশ মাছটা কিন্তু ভালো নরম ছিল দেখো ভাতের সাথে গরম ভাতের সাথে ঝাল ঝাল আলু ভাতে আর এই রকম যদি ইলিশ ভাপা পাওয়া যায় আর কিচ্ছু চাই না বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই